তুমি নিশ্চয়ই অবাক হচ্ছ যে আসলে চোখ বন্ধ করলা আইসিইউতে, চোখ খুললা এই খোলা আকাশে ছাদের উপরে কিভাবে, তাই তো? আমি তোমার সকল ধারণা ভাঙাই দিচ্ছি, আমি উঠে নিয়ে আসছি এই লম্বুর মাধ্যমে। ডাক্তার আইছিল আপনার রুমে, ডাক্তার একটা স্প্রে মারছি আর উঠে নিয়ে পড়ছি। এখন তো আমি তো একটা প্রশ্ন থাকতেই পারে যে আমি তোমার কেন উঠাই নিয়ে আসছি, বলছি আমি তোমাকে। আমিও লাইনে দাঁড়ায় বিল দিতাম, এখন আরামে দেই। আপনিও ঘরে বসে বসে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি বিল নগদে দেন, একদম ফ্রি। বতে বেকুব না হয়া নতে নগদে চলে আসলাম। আমি পথে ঘাটে রাস্তায় সবই মাল দাঁড়িয়ে থাকতাম একটা কথা বলার জন্য তোমাকে, কিন্তু আমি কোনো সময় বলতে পারতাম না, কারণ আমার লজ্জা করতো। কিন্তু কালকে যখন আমি শুনছি যে তোমার যা যা অবস্থা, তোমার নাকি এই অবস্থা, তখন আমি ভাবলাম আমি এই কথা বলার আগে যদি তুমি মারা যাও তাহলে আমি সারা জীবন নিজে মাফ করতে পারবো না। তাই আমি উঠে নিয়ে আসছি, আমি কথাটা বলবো, এরপরে আমার কিছু হয়ে গেলে আমার কোনো আপত্তি নেই। কথাটা আমি বলি কেমন, আমি আসলে তোমাকে ভালোবাসিনি তো। আসলে আমারও আপনাকে ভালো লাগে। আপনি যখন শপিং মল থেকে রাস্তাঘাটে দূরে আমার দিকে তাকিয়ে থাকতেন, আমিও আপনাকে দেখতাম। তারপর আপনার প্রতি আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়, আর আমিও তোমাকে ভালোবাসি। ওকে, আই লাভ ইউ টু। তাহলে এখানে শেষ করি আমাদের প্রেম ভালোবাসা।